আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টাস্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকল সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ফর্ম ফিল আপ করে দেখাবো, যে ফর্মটির থাম্বনেল দিয়েছিলাম আমি, শিক্ষাবৃত্তির আবেদন ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় বা আবেদনের নিয়ম সংক্রান্ত জানুন, আমার থাম্বনেলটি ছিল এইটা। তো আমি এখন আপনাদেরকে দেখাবো শিক্ষাবৃত্তি ষষ্ঠ তো দশম শ্রেণী এবং একাদশ হতে স্নাতকোত্তরদের জন্য যে অভিন্ন বা ভিন্ন দুটি ফর্ম তারা প্রোভাইড করেছিল সেই ফর্মটি কিভাবে পূরণ করতে হয়। সো আমি কথা না বলে ভিডিওটি শুরু করব। তার আগে রিকোয়েস্ট করছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন। হিট করে দিবেন। দেখুন, আমি আপনাদেরকে আমার ব্লগ সাইডে একটি লিংক প্রোভাইড করব, যে লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ফর্ম প্রিন্ট হবে। তো আমি ফর্মটি দেখানোর আগে আপনাদেরকে নোটিশটি দেখাই, কারণ নোটিশ না জানলে আপনারা হয়তো অনেকে বলবেন এটি ফেক। সো আমি ফেকটাকেই আগে দেখিয়ে দিই, যে ফেক কেট অরিজিনাল সবই আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি ওয়েবসাইট থেকে নেওয়া। এটি দেওয়া ছিল অফিস আদেশ, যা স্মারক নম্বর দেওয়া আছে, এপাশে তারিখ দেওয়া আছে। এখন দেখুন, এখানে লিখেছে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত তারিখে মোতাবেক বৃত্তির কোঠা ও টাকার পরিমাণ পুনর্নির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে 2020-21 অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায়, ভালো করে বুঝবেন, এটি সংখ্যালঘু সম্প্রদায়, তাফসিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী, দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত, এগুলো কিন্তু ব্যতীত, অটিস্টিক উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী উপবৃত্তি প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশিত নির্ধারিত উপবৃত্তির আবেদন ফর্ম সংগ্রহ করে মেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু তারা নোটিশ বোর্ডে এই নির্ধারিত উপবৃত্তির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদন ফর্মটি যদিও আমি আমার ড্রাইভ বক্সে দিয়ে দেবো, আর আপনারা যদি চান ওয়েবসাইট থেকে নিতে পারবেন, আমি ওয়েবসাইটটি দেখিয়ে দেবো কীভাবে ওয়েবসাইট থেকে নিতে হয়। তো সংগ্রহ করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ এবং ফর্মে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র তথ্যাদি সহ তথ্য ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক আগামী 15/4/2021 তারিখের মধ্যে, 15/4/2021 তারিখ, আজকে 12 তারিখ, আর 3 দিনের মধ্যে কিন্তু এটি পূরণ করতে হবে উচ্চশিক্ষা অধিদপ্তরের স্ব আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো। মানে প্রথমে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, ফিল আপ করে প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দেওয়ার পরে সেইখান থেকে তারা সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করবে। এটি আপনাদের করতে হবে না, এটা আপনাদের প্রতিষ্ঠানের প্রধানরাই করবে। এরপরে লিখেছে, দেখুন, উল্লেখ্য নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহ, এটি ষষ্ঠ হতে দশম, আর উপরে যেটি বললাম এটি হলো একাদশ থেকে স্নাতকোত্তর। তো ষষ্ঠ হতে দশম শ্রেণীতে অধ্যয়নরত জন্য ফর্ম নম্বর 1, উপরের জন্য ফর্ম 2, আর নিচেরটির জন্য ফর্ম নম্বর 1, এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরতের জন্য ফর্ম নম্বর 2 পূরণ করে যথাক্রমে মাওসির সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক ও পরিচালক বরাবর আবেদন পত্র অগ্রহণ করবেন। তো এখন আপনারা বুঝলেন, এইটি হলো দুইটি ফর্ম আছে, প্রথম ফর্মটি হলো একাদশ হতে স্নাতকোত্তরের জন্য, দ্বিতীয় প্রথম ফর্মটি হলো ষষ্ঠ হতে দশম। তো আমার কাছে যে ফর্মটি রয়েছে এটি হলো ফর্ম নম্বর 2। ফর্ম নম্বর 2 বলতে এটি হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী না, এটি হলো একাদশ থেকে স্নাতকোত্তরদের জন্য এই ফর্মটি তারা পূরণ করবে। ফর্মটি প্রথমে লেখা আছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফর্ম, এটা হলো একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণী। এখানে আপনারা অর্থবছর উল্লেখ করবেন 2020-21, এখান থেকে আপনারা উল্লেখ করবেন আপনারা কোন গোষ্ঠীর মধ্যে পড়েন, প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী সশস্ত্র বাহিনী খ্রিস্টান তফসিল হিন্দু বা এইগুলোর মধ্যে যদি আপনি এলিজেবল হন সেক্ষেত্রে এখানে টিক দিবেন। দেওয়ার পরে আবেদনকারীর ছবি আঠা দিয়ে লাগিয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপরে সত্যায়িত করতে হবে।
ছবিটি আঠি দিয়ে লাগানোর পরে ছবির উপরে সত্যায়িত করবেন। এরপরে বরাবর পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, এখানে অঞ্চল, অঞ্চল হিসেবে আপনারা কিন্তু উল্লেখ করবেন এই যে এখানে বলে দিয়েছে, সংশ্লিষ্ট এই যে উপপরিচালক বা পরিচালক বরাবর, এটি লিখবেন কিন্তু এইখানে। এটি লেখার পরে আপনাদেরকে আবেদনকারীর নাম লিখতে হবে বাংলাতে, এই পাশে লিখতে হবে ইংলিশে। সো বাংলায় আপনারা লেখার পর ইংলিশে দেওয়ার পরে লিখতে হবে এখানে খ নম্বর ফর্মে শিক্ষার্থী স্থায়ী ঠিকানা, আপনাদের স্থায়ী এবং অস্থায়ী যে ঠিকানাটি রয়েছে এখানে প্রোভাইড করবেন। দেন শিক্ষার্থী এবং অভিভাবকের মোবাইল নম্বর, এখানে আপনারা আপনাদের নাম্বারটিও দিতে পারেন অথবা আপনার অভিভাবকের নাম্বারটিও দিতে পারেন, এবং মেল নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনার মেল নাম্বার দিবেন। এরপরে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন, ছেলে অথবা মেয়ে। দেন শিক্ষার্থীর জন্ম তারিখ, আপনাদের জন্ম তারিখটি এখানে নিবন্ধন জন্ম নিবন্ধনের নাম্বারটি উল্লেখ করবেন, তারপরে জন্ম তারিখ। এগুলো হওয়ার পরে দেখুন অধ্যয়নরত শ্রেণী, আপনি কোন শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত রয়েছেন। একাদশ হইতে স্নাতকোত্তরের মধ্যে আপনি যে শ্রেণীতে অধ্যয়ন রয়েছেন সেটি এখানে উল্লেখ করবেন। এরপরে আপনার বর্ষ, আপনার ফার্স্ট প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ নাকি চতুর্থ বর্ষ, আর যদি পর্ব হয়ে থাকেন সেই ক্ষেত্রে এগুলো উল্লেখ করবেন। উল্লেখ করার পর আপনাদের বিষয় কি, আপনি কোন বিষয়ের উপর অনার্স বা অনার্সে রয়েছেন বা পড়াশোনা করছেন, বা মানবিকে কি, কমার্সে কি, সায়েন্সে, সেটা উল্লেখ করতে হবে। এরপরে শিক্ষাবর্ষ, রোল নম্বর দেওয়ার পরে আপনাদেরকে ধর্ম সিলেক্ট করতে হবে, এরপরে বর্ণ, এরপরে আপনাদের ফ্যামিলিগত কিছু দিতে হবে, আপনার বাবার নাম, বাবার এনআইডি নাম্বার, দেন মায়ের নাম, মায়ের এনআইডি নাম্বার। এগুলো দেওয়ার পরে এখানে লিখেছে যদি পিতা মাতার অবর্তমানে বৈধ অভিভাবকের তথ্য দিন, যদি আপনার পিতা মাতার অবর্তমানে আপনার ভাই ভাই অথবা অন্য কেউ আপনার অভিভাবক হয়ে থাকে সেক্ষেত্রে তার তথ্যটি এখানে আপনাদেরকে দিতে হবে। প্রথমে আছে অভিভাবকের নাম, অভিভাবকের সঙ্গে সম্পর্ক, অভিভাবকের এনআইডি এবং তার পেশা। এটা দেওয়ার পরে আপনাদেরকে উল্লেখ করতে হবে দেখুন শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষার্থীর অধ্যয়নরত প্রতিষ্ঠান ও পরীক্ষার পাশের সন, আপনার পরীক্ষা, আপনার পূর্ববর্তী যে পরীক্ষাটি দিয়েছেন সেই পরীক্ষার নাম এখানে উল্লেখ করবেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম, সিজিপিএ পাশের সন। এইখানে যদি আপনি অনার্সে পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েটের ইনফরমেশনগুলি সাবমিট করতে হবে। এটি হওয়ার পরে দেখুন তার বিশেষ দ্রষ্টব্যে লিখেছে, আমি একটু জুম করে নিই দেখুন, একাদশ স্নাতক পাস সম্মান ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষায় প্রাপ্ত সিজিপিএ, দ্বাদশ ক্ষেত্রে একাদশ অন্যান্য অভ্যন্তরীণ পরীক্ষার প্রাপ্ত নম্বর বা সিজিপি উল্লেখ করবেন। এটা হওয়ার পরে দেখুন তারা লিখেছে আমি শপথ করে বলছি যে উপরের সকল তথ্য বিবরণের সত্য। সো আপনাদের কিন্তু কাজ শেষ, এখানে আবেদনকারী স্বাক্ষর আপনাদের সাবমিটে সাবমিট দেওয়ার মাধ্যমে আপনাদের কিন্তু সকল ফর্মটি পূরণ করা হয়ে যাবে। উপরের স্টেপ, দ্বিতীয় স্টেপটি পূরণ করে প্রতিষ্ঠান কর্তৃক, প্রতিষ্ঠানের স্মারক নাম্বার, আবেদনকারীর নাম, পিতার নাম, অধ্যয়নরত শ্রেণী, শিক্ষাবর্ষ, এটা প্রতিষ্ঠান কর্তৃক পূরণীয়, আপনাদের এখানে কিছুই করতে হবে না, এটা সম্পূর্ণ অফিস বা কলেজ থেকে করে দিবে। সো এইভাবে কিন্তু আপনার ইচ্ছা করলে এই আবেদনটি করতে পারেন। আর বর্তমানে যে কোভিড-19 বা করোনা ভাইরাস বিরাজমান হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আবেদনগুলো করাই বেটার হবে, কারণ এখন সবারই প্রায় আর্থিক অবস্থা খারাপের দিকে, আর আপনারা যদি এই সকল বিষয়ের মধ্যে এলিজিবল হয়ে থাকেন তাহলে কেন আবেদন করবেন না। আমি বলবো অবশ্যই আপনারা এই যে বর্তমানে যেটি রয়েছে বা উপবৃত্তি বা শিক্ষাবৃত্তির যেটি চলমান আপনাদের এখানে আবেদন করার জন্য সাজেস্ট করব। আর এই আবেদনের কিন্তু লাস্ট ডেট 15/4/2021, এই তারিখের মধ্যে স্বহস্তে লিখিতের মাধ্যমে আপনারা প্রতিষ্ঠান প্রধানের দিয়ে আপনারা এই ফর্মটি পূরণ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি, আর যদি আপনাদের কোথাও পূরণ করতে সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব, সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।